তাহলে বেতাল, এবার তুমি কোন নতুন তীরটা আমার দিকে ছুঁড়ছ? ঠিকই বলেছ, তীরই বটে, তবে এবারে তীরটা একটু অন্য রকম। তুমি আমার কৌতূহল বাড়িয়ে তুলছো বেতাল। বেশ, আমি তোমার কৌতূহল নিবারণ করা আরম্ভ করছি। কলিঙ্গ দেশে যজ্ঞ শর্মা নামে এক জ্ঞানী পণ্ডিত ব্রাহ্মণ ছিল। তার একমাত্র পুত্রকে সে বড় যত্ন করে লালন পালন করে বড় করে তুলছিল, কিন্তু 18 বছর বয়সেই পুত্র মারা গেল। ব্রাহ্মণের দুঃখের সীমা রইল না। এই বয়সে পুত্র শোকের যন্ত্রণা, আমি আমি কি করে সইব, কি করে সইব? আমি কোথায় চলে গেলি তুই আমাকে ছেড়ে? কোথায় চলে গেলি বাবা? কি কি পাপ করেছিলাম ভগবান যে তুমি আমায় এই শাস্তি দিলে? শ্মশানে বসে মৃতদেহ অগ্নি সংযোগের আগে কান্নায় ভেঙে পড়ল যজ্ঞ শর্মা। কিন্তু এরই মধ্যে ঘটল এক ঘটনা। এক বৃদ্ধ যোগী ওই শ্মশানে যোগাভ্যাস করছিল। ব্রাহ্মণ পুত্রের মরদেহ দেখে সে ভাবল, আমার শরীর রোগগ্রস্ত, বার্ধক্যকাল এসেছে, আমি যদি এই যুবকের দেহে প্রবেশ করতে পারি তবে আরো বহুদিন ধরে এই পৃথিবীর বুকে যোগাভ্যাস করতে পারব। যেমন ভাবা তেমন কাজ। সঙ্গে সঙ্গে সেই যোগী যোগ বলে ব্রাহ্মণ পুত্রের দেহে প্রবেশ করল। সঙ্গে সঙ্গে যুবকের নিথর দেহে প্রাণের সঞ্চার হল। কি বাবা, তুই তুই বেঁচে উঠেছিস বাবা, তুই বেঁচে উঠেছিস? আমি আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। ঈশ্বর ঈশ্বর সহায় হয়েছেন তোকে, তোকে ছাড়া। হঠাৎ থেমে গেল যজ্ঞ শর্মা। আর তারপরেই, হায় রে আমার পোড়া কপাল, কি হলো রে, কি হলো, কি হলো, কি রাজন, কিছু বুঝলে? পুত্রকে বেঁচে উঠতে দেখে আনন্দিত হওয়ার পর যজ্ঞ শর্মা হঠাৎ কান্নাকাটি শুরু করলো কেন? আমার মনে হয় বেতাল, ব্রাহ্মণ যজ্ঞ শর্মার ব্যাপারে তুমি একটা কথা আমাকে হয় বলতে ভুলে গেছো, নয়তো ইচ্ছে করে বলনি আমায় পেঁচে ফেলবে বলে, তাই না? কি? তুমি বললে ব্রাহ্মণ একজন জ্ঞানী পণ্ডিত। আমার সন্দেহ ব্রাহ্মণ যজ্ঞ শর্মা পরদেহ প্রবেশনী বিদ্যা জানত, তাই সে বুঝতে পেরে গেছিল ওই মরদেহে প্রাণের সঞ্চার হয়েছে ওই দেহে অন্য কারোর প্রবেশের ফলে। তার পুত্র এখনো মৃত। বাহ, সাবাস, ঠিক বলেছ রাজা, খুব সুন্দর। ব্যাস এই পর্যন্তই, আর নয়, আমি চললাম, তুমিও চলে যাও এই শ্মশান ছেড়ে। যাও যাও, চলে যাও। শুনছিলেন
বেতাল কাহিনী পর্ব ২৪। কণ্ঠে বেতাল, সুমন্ত চৌধুরী, রাজা বিক্রমাদিত্য, অভিক বক্সী, যোগী অঙ্কুর বক্সী, যোগ্য শর্মা, অভিক বক্সী। স্ক্রিপ্ট লিখেছেন অভিক বক্সী, এডিটিং অঙ্কুর বক্সী, সমগ্র পর্ব পরিচালনায় টিম ক্রিয়েটিভ ক্ল্যাবস এন্টারটেনমেন্ট। এবার শুনে নেব আমাদের বেতালবাবু কি বলছেন। হ্যালো বন্ধুরা, আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দিন। এছাড়াও আপনারা আমাদের ফলো করতে পারেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। আমি আবার আসব আগামী রবিবার শুধুমাত্র ক্রিয়েটিভ ক্লাবস এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে।